নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি কুমড়ো দিয়ে পকোড়া বানানোর একটা রেসিপি দেখাচ্ছি। আজ আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছে, তাই আমার ছেলে বায়না ধরেছে কুমড়োর পকোড়া খাবে বলে। আমি এটা তৈরি করছি, ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা একটু শেয়ার করি। এই পকোড়া বানাতে গেলে প্রথমেই কুমড়োকে ছোট ছোট করে কেটে খুব সামান্য জল দিয়ে কুকারে মাঝারি আঁচে বসিয়ে দিতে হবে। এই পকোড়া চা, কফি, খিচুড়ি বা যে কোনো ডালের সাথেই খুব ভালো লাগে। সবচেয়ে বড় কথা, এই পকোড়া অতি সহজেই খুব কম সময় এবং সামান্য কয়েকটি উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যায়। একটা সিটি পড়লেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কুমড়ো যেন গলে না যায়। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে খাবার সোডা, লঙ্কা কুচি, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী, এবং নুন স্বাদ অনুযায়ী, বেশ খানিকটা বেসন। এই বিষয় বলে রাখি, যদি কুমড়ো 250 গ্রাম হয় তাহলে বেসন 200 গ্রাম মতন লাগবে। এবং একটা হোমমেড মশলা দিয়ে আমি এটা তৈরি। হোমমেড মশলাটা আর কিছুই নয়, শুকনো তাওয়াতে ধনে জিরে 1 চামচে করে নিয়ে আর 2টো শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি, সেটাই মিশিয়েছি। এবার এই সকল উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে পকোড়ার আকারে গড়ে গরম তেলে, আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন, সাদা তেলও করতে পারেন, যে কোনো তেলে কোনো অসুবিধে নেই, দিয়ে 2 পিঠ লাল লাল করে ভাজতে হবে। মাঝারি টু লো ফ্লেম করে করে ভাজতে হবে। দিয়ে ছাঁকা তেলে ভেজে খুব ভালো করে তেলটা ঝরিয়ে পকোড়াগুলো তুলে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে একদম কুমড়ো খুব সুন্দর মাঝমাঝে পকোড়া। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এছাড়াও আপনাদের এই রেসিপি সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশানে এসে জানাতে পারেন। আজ এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, আবার আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।